নমস্কার আজকের ছোট গল্প আমার গ্রাম নন্দীগ্রাম লিখেছেন শুভেন্দু মাইতি গেল খুব ছোটবেলায় আমাদের নন্দীগ্রামের বাড়িতে এক অন্ধ গায়ে আসত তখন আমার চার পাঁচ বছর বয়স তার মুখেই প্রথম শুনি ফিকির চাঁদের গান হরিদিন তো গেল সন্ধ্যা হল পার কর বোঝার বয়স নয় তখন তবু ও এলেই এই গানটা গাইতে বলতাম লোকটা অবাক চোখে হাসত কিন্তু গানটা গাইতো যতবার শুনতাম ততবারই বুকের মধ্যে একটা কষ্ট হতো সেই কষ্টটাতেই ছিল আমার আনন্দ গানটিতে একটি স্তবক আছে শুনি করি নাই আর্তের এই আর্তনাদ তোল পার করতো বুকের মধ্যে চোখ ফেটে জল আসত লোকটা হঠাৎই হারিয়ে গেল সে এতটাই নিদেন মানুষ ছিল তার থাকা না থাকার জগৎ সংসারের কিছু যায় আসে না প্রায় এক বছর তার জন্য অপেক্ষা করেছি সে আর আসেনি তার ইষ্ট কি তাকে পারের কুড়ি জোগালো লোকটা মরে গেল গানটা থেতু হয়ে বসলো আমার বুকের মধ্যে একটি মৃত্যু চিন্তার গান এত প্রাণময় হতে পারে ভব সংসার থেকে মুক্তির হাহাকার ধ্বনিত যে গানে সেই গানই আমাকে বাঁধল অনন্ত বন্ধনে পরবর্তী জীবনে লোকগান যে আমার নিঃশ্বাস হয়ে উঠলো তার বীজ রোপণ করেছিল এই গানটি আর সেই অসামান্য শিল্পী তিনিই আমার প্রথম সঙ্গীত গুরু শিবনাথের ক্যারিকেচার নন্দীগ্রামের পাশেই ধান্য গ্রাম এই গ্রামেই বাড়ি ছিল শিবনাথ ভুইয়ার। শিবু ভুইয়া নামে খ্যাতি ছিল তার খর্বকায় শক্ত পোক্ত চেহারা মাথার চুলে কদম ছাঁট মালকোছা মারা ধুতির ওপর নীল রঙের হাফ শার্ট পায়ে মোজা আর বটু হাতে একটি বাঁশের বাটের বিবর্ণ ছাতা কাঁধে গাঁট দিয়ে ছোট করা রং জ্বলে যাওয়া সাইড ব্যাগ কুস্তিগির বা পালোয়ান হিসেবে যাকে বেশি মানাত সে লোকটি এক অনন্য শিল্পী শিবু ভুঁইয়ার ক্যারিকেচার মানেই বাঁধ ভাঙা নির্মল হাসির তোলপাড় বাচ্চা থেকে বুড়ো সবার কাছে সমান জনপ্রিয় পশু পাখির ডাক নকল করা থেকে শুরু করে নানা শরীরে বিভঙ্গে চমৎকৃত করতেন মানুষকে কখনো কালো কোর্ট চাপিয়ে উকিল সাজতেন কখনো নামাবলি গায়ে পুরুত ঠাকুর অসামান্য দক্ষতায় চরিত্রগুলিকে রূপ দিয়ে মানুষকে হাসাতেন ইংরেজি ও চীনা ভাষায় অনর্গল কথা বলে যেতে পারতেন যদি চো এ দুটি ভাষার কোনোটাই উনি জানতেন না কিন্তু তার উচ্চারিত শব্দধ্বনি এতটাই কাছাকাছি ছিল প্রথম শোনায় বিভ্রম হতো শিক্ষিত মানুষদেরও তখন আমাদের গ্রামে প্রমোদ উপকরণ বলতে ছিল বিভিন্ন লোকযাত্রা ভিক্ষাজীবী গায়কদের গান শিবু ভূয়া আমদানি করেছিলেন ওই অভিনব আধুনিক আঙ্গিক ক্যারিকেচার কলকাতায় রাজবিহারী মোড়ে অমৃতায়ন নামে একটি রেস্তোরাঁ ছিল তার সামনে পথের ওপর তাকে অনুষ্ঠান করতে দেখা যেত খুব জনপ্রিয় ছিলেন তিনি সেখানে ভালো রোজগার করতেন ওখানে অনুষ্ঠান করে গ্রামে এলে স্কুলের ছেলে মেয়েদের কাছে দেখাতেন তার শিল্পকলা ছোটদের কাছ থেকে পয়সা নিতেন না দুটি অনুষ্ঠানের মাঝে হাতের এসব কথা নন্দীগ্রামের বর্তমান প্রজন্ম জানে না হয়তো এসবের কোনো মূল্য নেই তাদের কাছে আমার দাদু বলতেন আলো মানে কি কেবল বিদ্যুতের আলো একশো বছর আগে যে গ্রামের মানুষ শেক্সপিয়ার ওয়ার্ডসওয়ার্থ মিল্টন পড়তেন সে গ্রাম পিছিয়ে পড়বে কেন সেই আলোর গ্রাম নন্দী গ্রাম জুড়ে আজ অনেক অন্ধকার সে অন্ধকার কাটবেই শিক্ষা সংস্কৃতি রাজনীতি মানবতার তীর্থভূমি আমার গ্রামের মাটি সেখানে জন্মেছি বেড়ে উঠেছি মরবউ সেখানেই ছাতাটিকে লাঠির মতো ধরে এক বিচিত্র ভঙ্গিতে হাঁটতেন তিনি তার পা ফেলা আর ঘাড় ভঙ্গি দেখে খুব অনেক পরে ছিল চার্লি চ্যাপ্টলিনের মতো নমস্কার গাইস এই চ্যানেলে যারা নতুন এসছেন তাদের কাছে আমার একটি বিনীত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহ প্রদান করুন